হ্যালো ভিওয়ার্স রিয়াঙ্কা স্কান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বন সহায়ক নামে সম্পূর্ণ নতুন একটি ক্যাটাগরিতে দু হাজারটি পোস্ট ক্রিয়েট করা হয়েছে যা ফরেস্ট ডিপার্টমেন্টের অধীন গত তিরিশে জুলাই ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে আজকের ভিডিওতে আমি বন সহায়কের সম্ভাব্য কাজ সম্পর্কেই বলবো এই বন সহায়ক নামের পোস্টটি সম্পূর্ণ নতুন একটি পোস্ট এর আগে এই নামের কোনো পোস্ট ছিল না আগে বিএম অর্থাৎ বোন মজদুর আর বিএস অর্থাৎ বন শ্রমিক এই বিএম আর বিএস নামের দুটি পোস্ট ছিল এইবার বন সহায়ক হিসেবে সম্পূর্ণ নতুনভাবে রিক্রুটমেন্ট হচ্ছে কাজেই বোন বন সহায়কদের কাজ নিশ্চিতভাবে বলাটা একটু কঠিন তবে আমার পরিচিত যারা ফরেস্ট ডিপার্টমেন্টে সার্ভিস করেন তাদের থেকে বন সহায়কদের সম্ভাব্য কাজ সম্পর্কে জেনেছি আমি আজকের ভিডিওতে সেই ইনফরমেশানগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব অর্থাৎ একজন বোন সহায়ককে সম্ভাব্য কি কি কাজ করতে হতে পারে সেই সম্পর্কে আপনাদের একটি ধারণা দেব। কাজে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে বোন সহায়কদের সম্ভাব্য কাজ সম্পর্কে বলার আগে আমি এই পোস্টটি সম্পর্কে একটু বলে দিই আর কারা কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে একটু বলে রাখি প্রথমেই বলি এই পোস্টটি সম্পূর্ণ একটি কন্ট্রাকচুয়াল পোস্ট অন্যান্য পারমানেন্ট এমপ্লয়িরা যেসব সার্ভিস বেনিফিটসগুলি পান একজন বোন সহায়ক সেই সব সার্ভিস বেনিফিটস পাবেন না ইনিশিয়ালি এক বছরের কন্ট্রাক্ট থাকবে পরবর্তীকালে হেড অব অফিসের রেকমেন্ডেশান অনুযায়ী অ্যানুয়ালি এই কন্ট্রাক্টটি রিনিউয়াল হবে হেড অফ অফিস বলতে প্রার্থী যে অফিসে কাজ করবেন সেই অফিসের যিনি হেড সেই হেড অফ অফিসের রেকমেন্ডেশান অনুযায়ী এই কন্ট্রাক্টটি অ্যানুয়ালি রিনিউয়াল করা হবে বন সহায়ক পদে রেমুনারেশন ফিক্সড দশ হাজার টাকা প্রতি মাসে আর এদের পোস্টিং মূলত নিজের ডিস্ট্রিক্টে অথবা একই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনের অন্য কোনো ডিস্ট্রিক্টে হতে পারে এরপর আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবেন এই পোস্টে আবেদন করতে গেলে আবেদনকারীকে অন্ততপক্ষে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে তার বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এসসিএসটি অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় আছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এই পদের জন্য ছেলে এবং মেয়ে উভয়ই আবেদনের যোগ্য এইসব ক্রাইটেরিয়া ম্যাচ করলে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান ফর্মটা প্রথমে ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর প্রার্থীকে ঠিকঠাক করে ফর্মটি ফিল আপ করতে হবে এর পাশাপাশি রেসিডেন্স এজ এডুকেশনাল কোয়ালিফিকেশানের জন্য কিছু ডকুমেন্টসের জেরক্স অ্যাটাচ করতে হবে ফটো আইডি এবং রেসিডেন্সের প্রুফ হিসেবে আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ডের জেরক্স জমা করতে হবে ফটো আইডি এবং এজের প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড অথবা প্যান কার্ডের জেরক্স জমা করতে হবে আর এডুকেশনাল কোয়ালিফিকেশানের প্রুফ হিসেবে লাস্ট যে এক্সাম পাশ করেছেন তার মার্কশিট অথবা সার্টিফিকেটের জেরক্স অ্যাটাচ করতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্টসে সেলফ অ্যাটাস্টেড করতে হবে এরপর এই আবেদনপত্রটি একটি খামে ভরে সেটির নির্দিষ্ট তালিকাভুক্ত কেন্দ্রে স্থায়ী ঠিকানা অনুসারে নির্ধারিত জেলার জন্য নির্দিষ্ট বক্সে জমা করতে হবে এছাড়াও সাধারণ ডাকে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যেতে পারে তবে আবেদনপত্রটি অবশ্যই তিরিশে জুলাই থেকে পরবর্তী সাতটি কর্মদিবসের মধ্যেই পাঠাতে হবে আর আবেদনকারীর বাসস্থান অনুযায়ী সংশ্লিষ্ট মুখ্য বনপালের নিকট আবেদন করতে হবে এতক্ষণ আমি বন সহায়ক পোস্টটি সম্পর্কে বললাম কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সেই সম্পর্কে বললাম এবার আমি বন সহায়কদের সম্ভাব্য কাজ সম্পর্কে বলবো বন সহায়কদের মূলত ফরেস্ট গার্ড ডেপুটি রেঞ্জার বা বিট অফিসারের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে হতে পারে তাদের কি কি কাজ করতে হবে সেটা মূলত রেঞ্জারের ওপর ডিপেন্ড করে কাউকে দিয়ে অফিসিয়াল ওয়ার্কও করানো হতে পারে আবার কাউকে দিয়ে নার্সারি মেনটেনেন্সও করানো হতে পারে আবার ফরেস্ট গার্ডের সঙ্গে ডিউটিতেও যেতে হতে পারে আসলে ফরেস্টে কাজের কোনো সীমাবদ্ধতা নেই সব ধরনের কাজই করতে হতে পারে অ্যাকচুয়ালি কাজটা নির্ভর করছে কোথায় পোস্টিং হবে তার ওপর যদি উত্তরবঙ্গে পোস্টিং হয় তাহলে উত্তরবঙ্গের কাজ কিছুটা আলাদা আবার দক্ষিণবঙ্গে পোস্টিং হলে তার কিছুটা আলাদা কাজ উত্তরবঙ্গের ক্ষেত্রে বলি উত্তরবঙ্গে পাহাড়ি যে গাছগুলো আছে সেই সব ভ্যালুয়েবল যে পাহাড়ি গাছগুলো সেইগুলো রক্ষণাবেক্ষণের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয় তাই এখানে পেট্রোলিংয়ের ডিউটি বেশি করতে হয় রক্ষণাবেক্ষণের পাশাপাশি শিকারীদের ধরতে সাহায্য করতে হতে পারে অথবা বেআইনি পাচার বন্ধ করার জন্য সাহায্য করতে হতে পারে এর পাশাপাশি এলিফ্যান্ট পেট্রোলিং ফুড পেট্রোলিং টাওয়ার ডিউটি সব ধরনের ডিউটিসই থাকতে পারে এবার আমি দক্ষিণবঙ্গের কথা বলি দক্ষিণবঙ্গে যেমন মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এখানে প্ল্যান্টেশান বেশি হয় অর্থাৎ নতুন চারাগাছ বসানো তার রক্ষণাবেক্ষণ করা সেগুলিকে জল দেওয়া যত্ন করা অর্থাৎ সম্পূর্ণ রক্ষণাবেক্ষণের কাজ পেট্রোলিং হাতি তাড়ানো এক্ষেত্রে বলি বন্য পশুদের মধ্যে মূলত হাতি তাড়ানোর ডিউটিজই করতে হতে পারে হাতি তাড়ানোর ক্ষেত্রে ফরেস্ট গার্ড ডেপুটি রেঞ্জার এরা সবাই একসাথে ডিউটি করেন তবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও হাতি তাড়ানোর ডিউটি করতে হতে পারে আবার সুন্দরবনে পোস্টিং হলে সেখানে কাজের ধরন আবার আলাদা সেখানে টাইগার রিজার্ভে পোস্টিং হলে টাইগার রিজার্ভের নৌকা আছে সেখানে কোচিং ডিউটি থাকতে পারে বাঘে ট্র্যাক করতে হতে পারে অথবা ন্যাচারাল যে রিসোর্সগুলো আছে সেগুলোরও মেনটেনেন্স করতে হতে পারে এখানে টাইগার প্রোটেকশানের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয় যেসব পার্কগুলি ফরেস্ট ডিপার্টমেন্টের অন্তর্গত সেখানে যদি পোস্টিং হয় তাহলে পার্কের যে সমস্ত গাছপালার রক্ষণাবেক্ষণ করা তাদের যত্ন নেওয়া ঠিকমতো জল দেওয়া পরিমাপ করা এই সব কাজ এর পাশাপাশি টিকিট কাউন্টারে টিকিট দেওয়ার কাজও করতে হতে পারে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বন সহায়কদের কাজের পরিধি পুরোটাই নির্ভর করে যে কোথায় পোস্টিং হবে তার ওপর এদের ইমিডিয়েট সিনিয়র হলেন বিট অফিসার বিট অফিসার বলতে যিনি একটি বিটের দায়িত্বে থাকেন আচ্ছা আমি ফরেস্টের স্ট্রাকচারটা একটু বললে হয়তো আপনারা বুঝতে পারবেন ফরেস্ট বেসিক্যালি সার্কেলে বিভক্ত করা থাকে যেমন ওয়েস্টার্ন সার্কেল নর্দার্ন সার্কেল নর্থ ইস্ট সার্কেল এরকম এই সার্কেলের আবার কতগুলি ডিভিশন আছে এই ডিভিশনগুলির হেড হিসেবে থাকেন একজন ডিভিশনাল ফরেস্ট অফিসার প্রতিটি ডিভিশানের আন্ডারে অনেকগুলি করে রেঞ্জ থাকে প্রতিটি রেঞ্জের দায়িত্বে থাকেন একজন ফরেস্ট রেঞ্জার আর প্রতিটি রেঞ্জ তিন চারটি করে বিট নিয়ে গঠিত প্রত্যেকটি বিটের হেড হিসেবে থাকেন একজন বিট অফিসার আমি একটা উদাহরণ দিয়ে বলি যদি আমি ওয়েস্টার্ন সার্কেল নিই তাহলে ওয়েস্টার্ন সার্কেলের আন্ডারে মোট পাঁচটি ডিভিশন আছে যেমন মেদিনীপুর ডিভিশন রূপনারায়ণ ডিভিশন ঝাড়গ্রাম ডিভিশন পূর্ব মেদিনীপুর ডিভিশন আর খড়গপুর ডিভিশন আগেই বলেছি এই ডিভিশনের হেড হিসেবে থাকেন একজন ডিএফও বা ডিভিশনাল ফরেস্ট অফিসার এরপর মেদিনীপুর ডিভিশনের আন্ডারে পনেরোটি রেঞ্জ আছে এই প্রত্যেকটি রেঞ্জের হেড হিসেবে থাকেন ফরেস্ট রেঞ্জার আর একটি রেঞ্জের আন্ডারে তিন চারটি বিট থাকে যার হেড হিসেবে থাকেন বিট অফিসার আশা করছি এই স্ট্রাকচারটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা বন সহায়কের সম্ভাব্য কাজ সম্পর্কে একটা আইডিয়া করতে পেরেছেন এরপরেও যদি কিছু জানার থাকে অথবা আরও কোনো ভিডিওর প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্ট করবেন আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে দিন যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছয় খুব ভালো করে প্রিপারেশান নিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ